পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে ইফতারের বিশেষ আয়োজন, সময় টিভির বিশেষ আয়োজন ইফতার বাজারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রায়দুল ইসলাম শুভ। প্রতিদিনই কোনো না কোনো জায়গা থেকে আমরা ইফতারের বাজার সম্পর্কে বা ইফতার আয়োজন সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন ধরনের আইটেম, বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পরিবেশন করে থাকি, দেখিয়ে থাকি। আজকে তাই ধারাবাহিকতায় আমরা এসেছি রাজধানীর সবচেয়ে সুপরিচিত একটি এলাকা মিরপুর। মিরপুর দুই নম্বর সড়কে আমরা আছি। এই সড়কটিতে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু দোকানের ইফতার কেনাকাটায় কিন্তু মানুষের সমারোহ দেখতে পাচ্ছি। আমরা যদি দেখতে চাই যে এই যে মিরপুরের এই মুহূর্তে যেই আমরা ইফতারের দোকানটি দেখতে পাচ্ছি, সেই দোকানটিতে কিন্তু বেশ কিছু পাহাড়ি পণ্য তারা সাজিয়ে বসেছে ইফতারের আয়োজনকে কেন্দ্র করে। কেননা আমরা জানি যে সারাদিন রোজা রাখার পরে আমরা সাধারণত একটু পছন্দ করি আসলে ইফতারের সুন্দর সুন্দর কিছু খাবারগুলো আমাদের ইফতারের পাত্রে রাখতে। আজকের ইফতারে স্পেশাল ছোলা ভুনা, আমার বাসায় ইফতার মানেই ম্যাগি। আমরা যদি এই দোকানের কথা দেখতে চাই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমেরিকান বারবিকিউ রয়েছে, পাশাপাশি রয়েছে রাইস আইটেম রয়েছে, পাশাপাশি রোস্ট দেখছি আমরা, এবং এর পাশাপাশি ক্রিসপি চিকেন রয়েছে, অন্থন রয়েছে, স্যুপ রয়েছে। এখানে একজন যিনি বিক্রেতা রয়েছেন আমরা একটু তার সাথে কথা বলবো, তাদের যে প্রতিষ্ঠান তাদের এখানে কী কী পাওয়া যাচ্ছে এবং কোন আইটেমটার জনপ্রিয়তা সবচেয়ে বেশি আপনাদের দোকানটিতে। জি আসসালামু আলাইকুম। আসলে আমাদের এখানে জনপ্রিয় একটা বলে কিছু নাই, সব খাবারই হচ্ছে আমাদের জনপ্রিয়। তো আমাদের যেমন আপনার ওয়েজ চিকেন ফ্রাই এগুলো আছে, এগুলো তো আলহামদুলিল্লাহ সব খাবারই আমাদের এলাকাতে একটা বলা যায় আর কি রেপুটেশন আছে। তো রেপুটেশন নিয়ে আমরা গত 11 থেকে 12 বছর ধরে এখানে আছি। আপনারা আপনাদের দোকানটিতে কী কী আইটেম পাওয়া যাচ্ছে, এখানকার যারা ক্রেতা আছে তারা কী কী সুন্দর সুন্দর আইটেম পাচ্ছে? আসলে ক্রেতাদের যে চাহিদা ওটার উপর ভিত্তি করে আমরা খাবারগুলো রাখছি। যেমন আপনাদের এখানে আমাদের অন্থন আছে, চকলেট অন্থন আছে, তারপর চিকেন ফ্রাই, গ্রিল, বারবিকিউ আমাদের, তারপর হালিম আছে, এই পাশে চাহিদাটা অনেক ভালো হালিমের। তারপর এদিকে আমাদের গ্রিল, বারবিকিউ এগুলো তো থাকে, এগুলো 12 মাসই আপনি পাবেন আমাদের, এগুলো আর কি অ্যাভেলেবেল সবসময় থাকে। ধন্যবাদ আপনাকে। আমরা এখানকার যিনি বিক্রেতা রয়েছে তার কাছ থেকে শুনছিলাম যে তার যে প্রতিষ্ঠান সেখানে কী কী পাওয়া যাচ্ছে, ক্রেতারা কোন দিকে চাহিদাটা বেশি রাখছে, যেহেতু গরম, তো গরমের জন্য আসলে ক্রেতারাও একটু দেরিতে আসছেন, যেহেতু এখন বাজে প্রায় মোটামুটি 4:30 পেরিয়েছে, আর অল্প কিছুক্ষণ পরে মাগরিব আসরের আজান, তারপরে আসলে নামাজ শেষ করে যারা ইফতার কিনতে আসবেন তারা কিন্তু কিনে তারপরে বাসায় গিয়ে ইফতার করবেন। আমরা যদি এইবারের রমজানের ক্ষেত্রে দেখতে যাই যে বেশিরভাগ মানুষের ইফতারিতে আমরা দেখতে পাচ্ছি যে চিকেন আইটেমটা কিন্তু মানুষ বেশি পছন্দ করছে। এখানে আমরা দেখছি যে বিভিন্ন চিকেন কারি রয়েছে, পাশাপাশি যেমনটি বলছিলাম যে আমেরিকান বারবিকিউ রয়েছে, রাইস আইটেম রয়েছে, বিভিন্ন কাবাব আইটেম রয়েছে, এর পাশাপাশি চাউমিন থেকে শুরু করে সবচেয়ে যদি বলতে চাই বিভিন্ন টিকিয়া রয়েছে, জালি কাবাব রয়েছে, চিকেন রেসিপি কাবাব। তার মধ্যে যদি আমরা একটু দামগুলোর কথা উল্লেখ করতে চাই তাহলে বলতে পারবো যে এখানে যারা রয়েছেন টিকা কাবাব যেটি রয়েছে 30 টাকায় বিক্রি হচ্ছে প্রতি পিস, জালি কাবাব 40 টাকায় বিক্রি করছেন, চিকেন সাজলিক রয়েছে যেটি সেটি 120 টাকায় তিনি বিক্রি করছেন, এবং স্প্রিং রোল, ভেজিটেবল রোল রয়েছে সেগুলো আসলে তারা বিভিন্ন দামে বিক্রি করছেন। তো শুধুমাত্র যে এখানে এই শুধু সামগ্রীগুলো তা নয়, বিভিন্ন মিষ্টি আইটেম বিশেষ করে জিলাপিও রয়েছে। আমরা আবারও মিরপুরে আসলাম। মিরপুরের যে সকল দোকানিরা সুন্দর সুন্দর সুস্বাদু খাবারের পসরা বজিয়ে সাজিয়েছে ইফতারের জন্য, সেগুলো দেখার জন্য আমরা একটি এর আগে বিরতির আগে একটি দোকান দেখছিলাম, এখন আরও একটি দোকানে এসেছি। আমরা পাশেই আরেকটি দোকান রয়েছে, এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট জিলাপিগুলো রয়েছে, খুব সুস্বাদু জিলাপি, ছোলা বুট রয়েছে, এবং ইফতারিতে আমরা যে সকল আইটেমগুলো সামগ্রীগুলো রাখতে পছন্দ করি বিশেষ করে মুড়ি মাখার ক্ষেত্রে, যেমন পেঁয়াজি, বেগুনি চপ, এগুলো রয়েছে এখানে, পাশাপাশি বিভিন্ন, এটা কী চপ আসলে? ডিম চপ। জি জি। আপনাদের এখানে কোন আইটেমটা জনপ্রিয়তা? আমাদের এখানে আসলে দই বড়াটা আমাদের এখানে খুব জনপ্রিয়তা, প্লাস নতুন একটা আইটেম আছে এই যে ম্যাকেন্সিজ, যেটা চিজ এবং পেস্তা দিয়ে তৈরি, এটা আমাদের জন্য নতুন, ঠিক আছে। তারপরে জালি কাবাব আছে এই। ধন্যবাদ আপনাকে। ওনার কাছে শুনছিলাম যে ওনাদের হচ্ছে দই যে বড়া রয়েছে, দই বড়া সেটি আসলে এখানকার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। তো এমনও মুখরোচক আরও অনেক সামগ্রী আমরা দেখতে পাচ্ছি, যেমন চিকেন রয়েছে, চিকেন সাজলিক রয়েছে, বিভিন্ন আইটেম তারা সাজিয়েছেন,
এই যে বিভিন্ন তারা দাম এখানে উল্লেখ করে রয়েছেন, যে দামগুলো রয়েছে যেমন চিকেন আইটেমগুলো 60 টাকা, 80 টাকা, 120 টাকা, বিভিন্ন দামে কিন্তু আসলে তারা বিক্রি করছেন। তো সাধারণত আমরা ইফতারিতে যেগুলো পছন্দ করি, যে মুড়ি মাখার সাথে বিভিন্ন ভারী আইটেমগুলো রাখতে, চিকেন আইটেমগুলো রাখতে পছন্দ করি, রাইস আইটেমও রাখতে পছন্দ করি। তো দেশীয় ইফতারের যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ বাহারি খাবারের আয়োজনে কিন্তু সাজিয়ে ফেলেছে। এখন দেশের বাইরের ইফতার আয়োজনগুলো কেমন করা হয়েছে সেটি এখন আমরা দেখব। তো আজকে আমরা জানবো মালয়েশিয়ার খবর, মালয়েশিয়া ইফতার আয়োজনগুলো কেমন করছে, এবং সেখানে বাংলাদেশি প্রবাসীও রয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশি খাবার নয়, স্থানীয় মালয়েশিয়ার স্থানীয় কিছু ইফতারের আয়োজন, ইফতার সামগ্রী রয়েছে, আসলে কী দিয়ে তৈরি, কী কেমন মানুষ কিনছে, কী কী আয়োজন হচ্ছে সেখানে, সেটি জানতে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের রয়েছেন, তার করা একটি প্রতিবেদন রয়েছে, আমরা একটু সেটি দেখে আসবো এখন। প্রতি বছরের ন্যায় মালয়েশিয়ায় জমজমাট হয়ে উঠেছে এখানকার ইফতার বাজার। এই দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার বুকিত বিন্তাঙের যে ইফতার বাজারটি, আসলে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে বুকিত বিন্তাঙে যে ইফতার বাজারটি রয়েছে সেখানে। তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে মালয়েশিয়ার যে ঐতিহ্যবাহী যে ইফতার সামগ্রীগুলো রয়েছে, আসলে কী কী সামগ্রীগুলো আসলে আজ বিক্রি হচ্ছে এই ইফতার বাজারে, আমরা সেগুলো দেখবো। তো চলুন তাহলে আমরা চলে যাই সেখানে। দর্শক, আপনারা জানেন যে মালয়েশিয়ার মোট জনসংখ্যার প্রায় 62% হচ্ছে মুসলিম। বহুজাতিক গোষ্ঠীর দেশ মালয়েশিয়া জাতিগত বৈচিত্র্যের মাঝেও মালয়েশিয়ানদের ভ্রাতৃত্বের যে সেতুবন্ধন তা অনেক গভীর। আর এই পবিত্র মাহে রমজান মাসে এই বন্ধন আরও দৃঢ় হয়। এখানে যে ইফতার বাজারটি রয়েছে এটি মূলত সরকারি ঘোষণার পর থেকেই তারপর এই এটির কার্যক্রম শুরু হয়। আর এরকম প্রায় সব অঞ্চলে ইফতার বাজার থাকে। মালয়েশিয়ানদের এসব হরেক রকমের ইফতার সামগ্রী, বিশেষ করে যে ইফতার বাজারে সব সময় ক্রেতাদের ভিড় থাকে। এখন এখানে যে স্থানীয়দের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অন্যান্য দেশের ভোজন রসিকদের উপস্থিতিও বেশ লক্ষণীয়। তবে রমজান মাসে বেশ অতিথিপরায়ণ হয়ে ওঠেন এই সব মালয়েশিয়ানরা। যেমন এখানকার যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদগুলোতে বিনামূল্যে ইফতারের সুযোগ থাকে। এছাড়া সরকারি বেসরকারি ভাবেও যে ফ্রি ইফতারের ব্যবস্থা সেটিও কিন্তু থাকে, এবং এখানে যে ধনী গরিব সবাই কিন্তু একসঙ্গে বসে এই ইফতার করে থাকেন। মালয়েশিয়ানরা সাধারণত প্রথমে খেজুর দিয়ে রোজা ভাঙলেও তাদের কিছু ঐতিহ্যবাহী ইফতার আইটেম রয়েছে এখানে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি নাসি লেমাক আছে, তারপর এখানে আছে আয়াম গোলেক, নাচি আমব্যাগ, এরপর আমি আরও দেখতে পাচ্ছি এখানে মোর্তাবাক, এখানে আরও দেখা যাচ্ছে নাচি কেরাবু, তারপর রয়েছে এখানে সুপ্তুলাং, এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে ঠান্ডা আখের রস আছে, এছাড়াও এখানে আমি মিষ্টান্নও দেখতে পাচ্ছি। ভাই, আপনি কি বলবেন, আপনার আসলে এখানে যে আখের রস বিক্রি করছেন, আসলে তার বেচা বিক্রি কেমন হচ্ছে এই সম্পর্কে একটু বলুন। আলহামদুলিল্লাহ, রোজা রমজানের মাসে খুবই ভালো হচ্ছে বেচা কিনা, একটু ডাউন আছে, তারপরও যে রোজা রমজানের মাসে লোকজন অনেকেই আসছে, আখের রস একবার করে ভাঙানো হচ্ছে বিধায় সবাই ভিড় করছে। আচ্ছা ভাই, আপনি বলবেন আজকে আপনি আসলে কী কী ইফতার সামগ্রী আসলে কিনতে আসেন এখানে? আসলে দেখা যাচ্ছে যে আমরা যেহেতু বাংলাদেশি, প্রায় সময় বাংলাদেশি ইফতার করা হয়, তো আজকে ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করা যায়। তো এইখানে বর্তমানে মানে মালয়েশিয়াতে যে ট্রেডিশনাল যেই ফুডটা আছে সেটাকে বলে নাসি গোরিং আয়াম। সেটা হচ্ছে যে ভাতের মিশ্রণ, সেটাতে চিকেন থাকে, এগুলি মিলে সসটস দিয়ে আর কি মিশ্রিতভাবে করে। এটা মালয়েশিয়াতে খুবই ফেমাস, এটা বাঙালিদের মুখেও একটা টেস্ট আসে এটার মধ্যে, কারণ একটু স্পাইসি হয়, একটু ঝালদার হয়। তাছাড়া এখানে আরও আছে আপনার হচ্ছে যে কিছু পেডাস টাইপের আইটেম আছে যেগুলি একটু ঝাল হয়। তারপরে এখানে একটা ফেমাস জিনিস আছে যেটাকে বলে বুবুর বলা হয়, আমরা বাংলাদেশে ওটাকে ক্ষীর হিসাবে ধরি, ওটাকে এই দেশে বুবুর বলা হয়, ওইটাও অনেক ফেমাস এখানে ইফতারে। আর এখানের মানুষ সচরাচর দেখা যাচ্ছে যে খাবারটা এত স্পাইসি, কিছু কিছু আইটেম হয়, বাকিগুলো কিন্তু খুবই রসালো এবং মিষ্টি জাতীয় হয়। তো যেই কারণে ইফতারে খেলে দেখা যাচ্ছে ওরকম অস্থিরতা ভাব হয় না। বাংলাদেশের মতো এখানেও কিন্তু ইফতারের বড় ধরনের হাট বসে থাকে, বিশেষ করে হচ্ছে মালয়েশিয়ার যে মুসলিম অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখানকার ডিবিকেল, অর্থাৎ আমরা বাংলাদেশে যাকে সিটি কর্পোরেশন বলে থাকি, সেই সিটি কর্পোরেশনের অধীনে কিন্তু মূলত এই বাজারগুলো বসে থাকে। তো আমরা আগামী কোনো পর্বে আমি চেষ্টা করবো যে অন্য কোনো বাংলাদেশি অধ্যুষিত এলাকায় আপনাদের ইফতার বাজার নিয়ে ইফতার বাজার দেখানোর চেষ্টা করব। তো মালয়েশিয়ার ইফতার বাজারের এই ছিল আমার কাছে সবশেষ। এতক্ষণ আমরা জানছিলাম মালয়েশিয়ার ইফতার বাজারের যে আয়োজনগুলো সাজানো হয়েছিল সেগুলো সম্পর্কে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন। আমরা আবারও দেশের ইফতার বাজারে ফিরে আসলাম। যেমনটি বলছিলাম যে মিরপুরে আমরা ছিলাম, মিরপুরের ইফতার বাজারগুলো কেমন চলছে, কেমন বেচা কেনা হচ্ছে সেগুলো জানছিলাম, দেখছিলাম কী কী সুন্দর সুন্দর ইফতার আয়োজন তারা করেছেন সেটিও আমরা দেখছিলাম। বিশেষ করে যেটি চিকেন আইটেমগুলোর কথা তো বলছিলাম, রাইসও রয়েছে, পাশাপাশি ভেজিটেবল আইটেম রয়েছে, তার পাশাপাশি বিভিন্ন
চাউমিনগুলো রয়েছে, নুডলস আইটেম রয়েছে, এবং এখানকার দুইটি যেটি কথা শুনছিলাম যারা রয়েছেন যে হালিমটা পাশাপাশি দই যে বড়া রয়েছে এটা এই মিরপুরের মধ্যে তাদের দোকানে যে আইটেমগুলো রয়েছে সেটি খুব জনপ্রিয়। আমরা মিরপুর দুই নম্বর সড়কে রয়েছে, সেখানকার ইফতার বাজারের যে পসরাগুলো সাজিয়েছেন এখানকার দোকানিরা সেগুলো সম্পর্কে আপনাদেরকে দেখাচ্ছি। এবং আমরা যদি বলতে চাই যে এইবারে রমজান যেহেতু প্রায় পনেরোটি রমজান পেরিয়ে আছে, ১৬ রমজান চলছে, মানুষ প্রায় শেষের দিকে, মানুষ প্রায় ইফতার রোজা যেহেতু শেষের দিকেই, যার কারণে আসলে এই যে ইফতার আমরা আসলে সারাদিন রোজা রেখে ইফতারের সামগ্রীতে ভালো কিছু আইটেম, সুস্বাদু আইটেম, মনের মতো আইটেমগুলো পাত্রে, ইফতারের পাত্রে রাখতে চাই। তো সেই জায়গা থেকে ক্রেতারা তাদের পছন্দের খাবারগুলো কিনে নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। তো এই ছিল আজকের মতো আমাদের এই সময় টিভির বিশেষ আয়োজন ইফতার বাজারে। আগামীকাল নতুন কোনো জায়গায়, নতুন কোনো রেস্টুরেন্টে, নতুন কোনো সুন্দর সুন্দর খাবার নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই সময়ের সঙ্গেই থাকুন।